السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وزدنا هدى وتقى يا رب العالمين أحمد أذكرها لك بشيخ آداب طالب العلم آداب طالب العلم আমরা আলোচনা سلم আয়দাবুল আল্লেম এবং তার আগে আদাবু তলাবেল এল এলেম অর্জন করার আদব কি তারপরে যিনি শেখা শেখাবেন শিক্ষক তারও কিছু আদব আছে এটিকেটস আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আজকে হলো যিনি শিখবেন তার কিছু আদব আর এলেম অর্জনের আগে এলেমের এটিকেটস জানাটা খুব জরুরি হলে এলএম থেকে যথেষ্ট পরিমাণ উপকারিতা তোলা যায় না অর্জন করা যায় না আদাবতএম এটাকে অনেকটা এলেম অর্জনের ম্যানুয়ালের মতো একটা গাড়ি অথবা যে কোনো একটা ইনস্ট্রুমেন্ট তার একটা ম্যানুয়াল থাকে তাই না অনেক সময় সেটা ছাড়াও কিন্তু আমরা মেশিন চালাই গাড়ির ম্যানুয়াল আর কয়জন দেখেছে তাই না এই যে অল্প শিক্ষিত স্বল্প শিক্ষিত ড্রাইভাররা তো ম্যানুয়াল দেখে না তারপরে মোবাইল ফোন ম্যানুয়াল আমার মনে হয় অধিকাংশ দেখে না তাই না হয়তো কোনো একটা কনফিগারেশন বের করার জন্য পড়ে সত্য কথা হচ্ছে এটা প্রপার ইউজের জন্য ম্যানুয়াল আসলে লাগবে কিন্তু কমন কিছু ইউজের জন্য ম্যানুয়াল লাগে না এবং সেই জন্য বরকতও কম হয় আজকে আমরা সবাই এলেম অর্জন করছি আমাদের এলেমের বরকত কম কারণ এলেম তালাশের জন্য যে এটিকে অবলম্বন করা দরকার যে বৈশিষ্ট্য আমাদের থাকা দরকার এবং এলেম অর্জন করার যে আদবগুলো সেটা তলেবুল আলেমের সাইডে হোক আর আরমের সাইডে হোক দরকার সেগুলোর কিন্তু যথেষ্ট ঘাটতি আছে এই কারণেই আজকে বাংলাদেশে জ্ঞান গরিমা কিন্তু বেড়েছে কমে নাই সেটা ইসলামী জ্ঞান হোক আর জেনারেল জ্ঞান যেটাই হোক না কেন স্কুলের সংখ্যা বেড়েছে মাদ্রাসার সংখ্যা বেড়েছে ইসলামে বইয়ের সংখ্যা বেড়েছে সাধারণ জ্ঞানের সংখ্যা বইয়ের সংখ্যা বেড়েছে কিন্তু প্রকৃত জ্ঞানই কিন্তু কমে গেছে প্রকৃত জ্ঞানই কমে গেছে আজ থেকে পঞ্চাশ বছর আগে যে কোয়ালিটি সম্পন্ন জ্ঞানী মানুষের দেখা মিলত এখন কি মেলে তো যাই হোক আমরা মনে করি যে এলেম অর্জনের আগে এলেমের যে আদাব সেটা আমাদের অর্জন করতে হবে এবং আমরা এর আগেও কোর্ট করেছি আমার মালিক রাহমাহুল্লার মা তাকে যখন তার অবস্থান ধরা কাছে পাঠিয়েছিলেন তখন তিনি এই ওসিয়াতটাই করেছিলেন সন্তানকে যে বাবা এলেম অর্জনের আগে আদপটা অর্জন করিল তা না এলেমটা দিয়ে খুব বেশি বেনিফিট না অনেক ব্যক্তির অনেক জ্ঞান আছে কিন্তু সেই জ্ঞানটা তাকে গাইড করেনি মিসগাইড করেছে তাকে বিনয়ী করেনি তাকে অহংকারী করেছে তাই না অনেক জ্ঞানের মধ্যে আমরা এই দুর্দশাগুলো এই বিপদগুলো আমরা দেখি সেই জন্যে যারা আজকে জ্ঞান শিখতে চায় তাদের কিছু আদব কিন্তু মেনটেন করতেই হবে যারা জ্ঞান অর্জন করতে চান সে জ্ঞান অর্জনের আদবও তাকে মেনটেন করতে হবে আর জ্ঞান অর্জনকালে আমি তলে বলে দেন তাই না আমি তলে বলে আইলেমেরও কিছু আদব আছে সে আদবগুলো আমাদেরকে মেনটেন করতে হবে সেটা নিয়ে আজকে আমরা এখানে আলোচনা করব এক নম্বর হচ্ছে আল এখলা সফি তলা বিল যিনি জ্ঞান অর্জন করবেন তার এখলাসের প্রয়োজন এখলাস আল কোরআনে এখলাসের অনেক নির্দেশনা এসেছে সুরাজ ভাইয়ানার পাঁচ নম্বর ওমা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর ইবাদত করে এখলাসের সাথে আল্লাহর জন্য দিনকে একনিষ্ঠ করে নিয়ে আল্লাহ তাল্লাহ বলেছেন নবী সাল্লা সাল্লামকে নির্দেশ করে তিনিও যাতে এ মেনটেন করে আজকে আমরা যখন আমাদের সন্তানদেরকে বিদ্যালয়ে পাঠাই মাদ্রাসা কিংবা স্কুলে মানুষ হওয়ার জন্য তাই না সেই কি আমাদের এখলাসটা আছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমরা এখলাসটা তাকে শেখাচ্ছি কিনা যে বাবা তুমি জ্ঞান অর্জন করবা কার জন্যে আল্লাহর জন্য কয়জন বাবা এ নাসিহাটা করে এমনকি আপনাদের মতো পাক্কা মুসল্লি যারা আছেন তারাও কয়জন বাবা সচেতনভাবে তার সন্তানকে এখলাসের তার বিয়াদ দেন এটা একটু দেখার বিষয় আছে তাই না আমি আশা করছি যারা আমাকে শুনছেন আজকে আপনারা এরপর থেকে আপনার সন্তান হোক আপনার নাতি হোক আপনার আত্মীয় স্বজন হোক তাকে বলবেন বাবা জ্ঞান অর্জন করবা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ব্যাস এতটুকু বললেও যথেষ্ট মানুষ বুঝে নেবে যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমাদের জীবনটা পরিচালিত হবে ফলে জ্ঞানটাও আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি করি তাহলে জ্ঞানের মধ্যে সিনসিয়ারিটি থাকবে জ্ঞানের মধ্যে বারাকা থাকবে এবং সেই জ্ঞানটাকে যখন আমি ইমপ্লিমেন্ট করব বাস্তবায়ন করব তখনও আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আমি সেই জ্ঞানকে বাস্তবায়ন করব এই এখলাসটা আমাদের নিজেদের থাকা দরকার আর সন্তানদের মধ্যেও এটাকে তৈরি করা দরকার প্রডিউস করা দরকার এখলাসটা প্রডিউস করা দরকার এখলাস প্রডিউস না করলে এখলাস হয় না আপনি স্কু একটা স্কুলে বা মাদ্রাসায় ঢুকে জিজ্ঞেস করেন তুমি কেন এই স্কুলে পড়াশোনা করছো মক্তবে ঢুকে বাচ্চাদেরকে জিজ্ঞেস করো তুমি কোরআন কেন পড়ছো দেখবেন যে অধিকাংশই বলছে আব্বু পড়তে বলছে অথবা আমি আমার ভালো লাগে কোরআন পড়তে মানে ওই এখলাসের কথা সে ভুলেও বলবে না খুব কম বাচ্চারা এখলাসের কথা বলবে কারণ সে তো এখলাস শেখেনি তাকে শেখানো হয়নি তাকে বোঝানোও হয়নি যে এখলাসের জন্যই এখলাসটাকে ধারণ করে সে শিখতে এসেছে অথচ মনে রাখবেন একজন মুসলিম যদি তার জ্ঞান অর্জনের ক্ষেত্রে জ্ঞান অর্জনের এই মহাসংগ্রামে সে ক্লাসকে মিস করে তার প্রায় সবটাই মিস হয়ে যাবে তার প্রায় সবটাই মিস হয়ে যাবে এটাই ঘটছে আজকে মুসলিম সমাজে দেখেন জ্ঞানের বারাকা নেই কেন জ্ঞান তো কমছে না বাড়ছে বইও বাড়ছে পৃথিবীর আগের যে কোনো সময় তোমাদের বইয়ের সংখ্যা বেশি লাইব্রেরির সংখ্যা বেশি ই লাইব্রেরি এসে গেছে ইন্টারনেটে হাজার হাজার পিডিএফ লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন পিডিএফ পাওয়া যাচ্ছে জ্ঞান কি কমেছে না বেড়েছে ওয়েবসাইট কি আগে ছিল এখন এক একটা ওয়েবসাইটে দেখেন ইসলাম হাউস ইসলাম কিউ ডট ইনফো দেখেন না এরকম শত শত হাজার হাজার ওয়েবসাইট আছে জ্ঞানে সমৃদ্ধ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যতই দিন যাচ্ছে জ্ঞানীদের সংখ্যা প্রকৃত জ্ঞানীদের সংখ্যা কমছে আর জ্ঞানীদের কাছ থেকে ইসলাম যে ধরনের আচার ব্যবহার প্রত্যাশা করে সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না তাই না শিক্ষিত মানুষরা এখন অনেক সময় দেখা যায় খুবই দুর্নীতিপরায় জ্ঞান কি দুর্নীতি শেখায় আরও দোষ যদি বর্ণনা করতে শুরু করেন সে দোষের কোনো শেষ নেই তাহলে এক নম্বর কাজ হচ্ছে যিনি জ্ঞান অর্জন করবেন তল বলে এলেম তাকে এখলাস শেখানো আপনিও দেখবেন আমাদের শিক্ষকরা যখন প্রথম ক্লাসে আসে তারা কি এখলাস শেখায় খুবই কম খুবই কম এ ক্লাস কিন্তু তারা শেখায় না আপনারা নিজেদের যে কোনো প্রথম ক্লাসে আপনি আর ধরেন আরবি শিখতে এসেছেন কোরানিক ল্যাঙ্গুয়েজ শিখতে এসেছেন আপনি হাদিস শিখতে এসেছেন আপনাকে প্রথম ক্লাসে ওস্তাদ বলে আপনাদের এই শেখার জন্য আল্লাহর জন্য হয় খুবই কম খুবই কম একটু খেয়াল করে দেখেন আপনারা যারা শেখাবেন ইনশাল্লাহ এবং শিখবেন এই জিনিসটা খেয়াল রাখবেন দুই নম্বর হচ্ছে প্রশ্নল জুলুস এলে তলাবেল এল প্রশ্ন জুলুস এলে তলা জ্ঞান অর্জনের জন্য সুন্দর করে বসা সুন্দরভাবে বসা কি রকম সেটা অর্থাৎ আদবের সাথে বসা আদবের সাথে বসা অনেক সময় হালাকায় দেখা যায় যে একজন পা উঠাইয়া বসল বা অনেক সময় হালাকায় দেখা যায় এটা কি। মক্কামুদিনাও দেখা যায় এটা যে ব্যক্তির উপর নির্ভর করে ব্যাপারটা মদিনা দোষ না যে কোরআনের দিকে পা দিয়ে বসছে পা ছড়ায় তার খেয়ালই নাই যে কোরআনের দিকে পা দিয়ে বসা কোরআনের অবমাননা হয় এবং বসারও আদবের খেলাফ হয় এখানে আব্দুল খাতাম রাদ আল্লাহ তাল্লাহ থেকে সে বিখ্যাত হাদিসটা আপনারা জানেন যেটাকে হাদিস জিব্রিল বলা হয় এখানে এভাবে এসছে এটা বোখারি মুসলামের হাদিস বাইনাম রাসুলিল্লাহ সাল্লাম আমরা একবার নবী সালামের কাছে বসা ছিলাম তখন আমাদের কাছে একজন ব্যক্তি আগমন করলেন যার পোশাক ছিল খুবই শ্বেত সাদা ধবধবে পোশাক ছিল তার এবং তার চুলগুলো ছিল ধপ ধপে কালো লাই ওরা আলিহে আসার তিনি সফর করে এসছেন এরকম কোনো চিহ্ন তার মধ্যে ছিল না ফ্রেশ একজন মনে যেন গোসল করে নতুন কাপড় পরে এসেছেন এটা বোঝানোর উদ্দেশ্য ওলাই আরিফু হুমিন্না হাদুন আমাদের কেউ তাকে চিনতো না হাত্তা জালাসা ইলেন নবী সাল্লাম সে নবী সাল্লামের কাছে এসে তার দিকে ফিরে বসলো ফাসনাদা রোকবাতেই হি ইলা রোকবাতেই হি ওয়াদা আকাফেহী আল্লাহ ফাখিদেহি সে তার দুই হাঁটু নবী সাল্লা সাল্লামের দুই হাঁটুর মুখোমুখি রাখলেন এবং তিনি তার দুই হাত দুই রানের উপর রাখলেন ইসলাম কিন্তু ফিক্স করে দেয়নি এর বাইরে আর কোনো রকম বসা যাবে না বাট এটার দ্বারা একটা জিনিস প্রমাণিত যে একটা সুন্দর আদবের সাথে একটা সুন্দর বিনয়ের সিস্টেমে বসতে হবে তাই না ক্লাসের দুষ্ট বাচ্চারা কিন্তু খুব উল্টাপাল্টা বসে বা ছাত্ররা তাহলে সেখানেও তাকে বুঝাই দিতে হবে বাবা এটা বসার আদব নয় ওই বুঝাতে গিয়েও দেখি যে আমরা এমন শাস্তি দেই ওই পোলা বলে যে ধর কি কী শিখবো সুযোগ পাইলেই সে আবার মানে আদে অমান্য করে দ্বিতীয় যে হাদিসটা সেটি বোখারিতে আছে আনাসিবনে মালিক রাজি আল্লাহ তাল্লাহ থেকে আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম খারাজা ফাঁকামা আবদুল্লাহ ইবনে হুদাফা রাসুল সাল্লাহ সাল্লাম বের হলেন তখন আবদুল্লাহ ইবনে হুদাফা দাঁড়ালেন ফাঁকালা মন আবি তিনি দাঁড়িয়ে প্রশ্ন করলেন আমার বাবাকে মানে রাসুল সাল্লামকে পরীক্ষা করছে ফাঁকালা আবু কাহদাফা তারপরে বললো রাস্তান বললেন যে তোমার বাবা হল হাতে উনি এরপরে মানে একের পর এক প্রশ্ন করতে লাগলো সে নবিস হাসান বললেন ঠিক আছে জিজ্ঞেস করো আমাকে তোমরা জিজ্ঞেস করো বারাক অমর ও আলা রোক বেতাই তখন অমর তার দুই হাঁটুর উপর গেড়ে বসলেন ফাঁকা আলা তিনি বললেন তিনি আর প্রশ্নটার প্রসঙ্গটা স্টক করে দিতে চাইলেন কারণ এটাই বিনয় নবী সাল্লাহ সাল্লামকে পরীক্ষা করা তাকে বারবার প্রশ্ন করে বিব্রত করা এটা তো কোনো আদব হতে পারে না তখন অমর আব্দুল খাতাব দেখেন তিনি যে আসলেই বুদ্ধিমান ছিলেন দেখলেন এটা আরেকটা প্রমাণ এরকম হাজার হাজার প্রমাণ আছে একটা দুটো না মানে আল্লাহ তালা তাকে অসাধারণ করেছেন আসলে অসাধারণ প্রজ্ঞা অসাধারণ বুদ্ধি অসাধারণ জ্ঞানের তিনি অধিকারী ছিলেন আর সাল্লামের তিনি একজন প্রিয় পাত্র ছিলেন শ্বশুরও ছিলেন তিনি বললেন রব্বা অবিল ইসলামি দিনা ও বিহাম্মীকাত্লা বিরক্ত হয়ে বললেন আমাকে জিজ্ঞেস করো তখন অমর হাঁটু গেড়ে বসে বললেন আমরা রব হিসাবে আল্লাহর প্রতি সন্তুষ্ট আমরা দিন হিসাবে ইসলামের প্রতি সন্তুষ্ট এবং নবী হিসাবে ইসলামের প্রতি সন্তুষ্ট তাকে পরীক্ষা নিরীক্ষা করার কোনো প্রয়োজন আমাদের নাই তাকে প্রশ্ন করে বিব্রত করার কোনো দরকার আমাদের নাই এটাই হচ্ছে আদব এটাই আদব আপনি যখন দেখবেন কোনো স্কলারকে বিব্রত করা হচ্ছে প্রশ্ন করে তাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে তখন শ্রোতাদের মধ্যে কারো না কারো কর্তব্য হয়ে দাঁড়ায় তাকে স্টপ করানো তবে সেটা আদবের সাথে তাকে ধমক দিয়ে মাইরা গোতায়া এরকম না মানে ইসলাম কত সুন্দর চিন্তা করেছেন কি সুন্দর শিষ্টাচারিতা শেখায় এখানে আদবের সাথে স্টপ করানো হয় তাই না অসাধারণ এটা সোভানো মানে একজনকে বেয়াদপি করতে দেখলে আমরা রিয়াক্টিভ হয়ে যাই তাই না সব আক্রমণাত্মক হয়ে তাকে স্টপ করার চেষ্টা আমরা করি কিন্তু এটা ইসলামে অ্যালাও করে না ইসলামের সুমহান আদর্শ আমাদেরকে এই দৃষ্টান্তগুলো দিয়ে শেখায় যে সর্বক্ষেত্রে আদব দিয়েই আপনাকে শিষ্টাচারিতাকে প্রতিষ্ঠিত করতে হবে এটা গেলো দুই নাম্বার তিন নম্বর যে আদব সেটা হলো আল এহতমাম বেহুরে হেলাকল এল ওয় দিক্রিফিল মসজিদ ওয়া আইনা জু সুফিল হালাকা এলেমের যে হালাকাগুলো আছে সেগুলোতে উপস্থিত হওয়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া এবং মসজিদে যে কোরআসন্নার স্মরণের যে আলোচনাগুলো হয় সে আলোচনাগুলোতে উপস্থিত থাকার ব্যাপারে গুরুত্ব দেওয়া এবং গুরুত্ব দিবে যে সে কোথায় বসবে যখন সে প্রবেশ করে আর মানুষ অলরেডি হালাকার মধ্যে বসে গেছে বুঝতে পেরেছেন এখানে কি বোঝানো হয়েছে আপনি এসে তাহলে সুন্দরবত এক জায়গায় বসবেন এসে যদি মানুষকে সরান রে ঠেলা মারেন ওরে ঠেলা মারেন তাইলে হলো না আবু ওয়াকেদ আল্লাহ ইতি থেকে একটা হাদিস এভাবে এসছে আন্না রাসুল আল্লাহ বাইনামা হুয়া যায় ফিল্মাস্ট্রি অহু ইদ নাফর রাসুল সাল্লা সাল্লাম তিনি মসজিদে বসা ছিলেন তখন তার সাথে মানুষেরাও ছিল অর্থাৎ অন্য সাহাবিরাও ছিল এমত অবস্থায় তিনজন ব্যক্তি প্রবেশ করলেন ফালা ইতনানী ইলা রাসুল্লাহ সাল্লাহ ওয়াদাহাবা ওয়াহেজ দুজন রাসুল সাল্লাহ সাল্লামের কাছে এগিয়ে আসলেন একজন চলে গেলেন কালা ওয়াকফা আলা রাসুল্লাহ সাল্লা সাল্লাম

তৃতীয় ব্যক্তি সে মানে পেছন ফেরে চলে যেতে থাকলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন রাসুল সাল্লাহ সাল্লাম শেষ করলেন তখন বললেন আল্লাহ আমি কি তোমাদেরকে এই তিনজন ব্যক্তির সম্পর্কে অবহিত করব না আম্মা তাদের একজন আল্লাহর কাছে আশ্রয় নিয়েছে আল্লাহ তাকে আশ্রয় দিয়েছে আল্লাহ তার কাছ থেকে লজ্জা পেল লজ্জা পেয়ে পেছনে বসে গেছে মানে সে যদি একটু একটু খুঁজে আরেকটু একটু কাছে জায়গা খোঁজ করতে তাহলে পেয়ে যেত হয়তো ও আম্মাল আ খারু আল্লাহ আর শেষ সর্বশেষ যিনি তিনি বিরাগ ভাজন হলেন মুখ ফিরিয়ে নিলেন আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল আল্লাহ কিভাবে তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল তিনি চলে গেলেন হালাকা থেকে বসলেন না দেখে বললেন বসবো তো সামনে সামনে জায়গা জায়গা তাই না অনেকটা এরকমই তো এই স্টাইলই তো যায় মানুষ বলে আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন কারণ এই হালাকার মধ্যে যে সুন্দর আলোচনা সেটা থেকে সে বঞ্চিত হলো কে বঞ্চিত করলেন আল্লাহ তাকে বঞ্চিত করলো কারণ তার মধ্যে বঞ্চনার সকল প্রস্তুতি সম্পন্ন করা ছিল এটাও মনে রাখবেন এটা তাহলে আমাদের গুরুত্ব দিতে হবে আপনি যখন মনে করবেন যে না আজকের হালাকায় আমি বসবো তাহলে কিন্তু সেটা হয়ে গেল আপনাকে আর কোনো কিছু হালাকা থেকে বিরত রাখবে না কিন্তু আপনার যদি এহতেমামি না থাকে তখনই দেখবেন যে একটু বসলেন পিছনে দুই মিনিট পরে উঠে গেলেন আর অথবা শুরুতেই চলে গেলেন চতুর্থ নম্বর হলো আল জুলুস ও হ্যাল আকান ফি মেজাল একটু গোল হয়ে বসা ছড়ায় ছিটায় না বসা গোল হয়ে বসা আনাসিবনে মালিক রাদি আল্লাহ তালু বলেন আন্না রাসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম কল রাসুল সাল্লাহ বলেছেন ইদা মারার তুম্বে রিয়াদুল জান্নাহ ফর তাউ কাদু ওমা রিয়াদুল জান্নাহ পালা হেলাকুদ্দেকের হেলাকুদ্দেকের আখরাজাহু আহমেদ ওত্তির মেদি এবং হাদিসটা হাসান যখন তোমরা রিয়াদুল জান্না অতিক্রম করো তখন গোল হয়ে বসো কারণ গোল হয়ে সাধারণত মানুষ গোল হয়েই বসে এই জন্য এটাকে হালাকা বলা হয় হালাক হালাকা মানে হচ্ছে গোল রিংয়ের মতো হ্যাঁ আচ্ছা সাহবরা জিজ্ঞেস করলেন রিয়াদুল জান্দাটা কি তাই না আমাদের এখানে রিয়াদুল জান্দা বলে আমরা বুঝি ওই যে মুরজিদাবি রিয়াদুল জান্না রাসুল সাল্লাহ জিজ্ঞেস করলেন রিয়াদুল জান্দাটা কি বললেন হেলাক দিকের বা ইসলামী আলোচনার হালাকাসমূহ এটা বহু ইসলামী আলোচনার হালাকাসমূহ এটা হলো রিয়াদুল জাননা সুতরাং এর থেকে বোঝা গেল যে হালাকার গুরুত্ব অনেক বেশি আপনি যে শুধু শিখবেন তা না আপনি জান্নাতের বাগি চায় বসলেন সুহান আল্লাহ তাই না পাঁচ নম্বর হচ্ছে ওলামাই কেরাম এবং বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন ওলামাই কেরাম এবং বয়স্কদের প্রতি সম্মান প্রদর্শন সুহান আল্লাহ উম্মার আজকে বড়ই দুর্দশা এই জায়গাতেও আমরা এরকম পিছিয়ে পড়েছি তাই না হঠাৎ করে দেখা গেল যে কোনো একটা মাসালে আপনার সাথে মিলল না সাথে সাথে তাকে আপনি রিফিউট করা শুরু করলেন তার এখলাসের উপরে তার সব কিছুর উপরে আপনি প্রশ্ন তৈরি করা শুধু নয় ট্যাগ দেওয়া শুরু করলেন ডেঞ্জারাস এটা আমরা মেদিনা ইউনিভার্সিটির আমার পনেরো বছরের জীবনে একবারও দেখি নাই না আমাদের ক্লাসে না আমাদের শায়েকদের ক্লাসে বা হালাকায় এখতলাফ এটা খুবই স্বাভাবিক একটা বিষয় ইসলামের বেসিক জিনিসে তো আসলে আমরা একতলাফ করি না একতলাফ করা হয় যেখানে ইসতেহাত করা যায় গবেষণার সুযোগ আছে সেখানে একতলাফ করার পরে আমার কাছে একটা রাজা আপনার কাছে আরেকটা রাজা হবে এক আলেম একটা শুদ্ধ বলেন আরেক আলেম আরেকটা শুদ্ধ বলেন হাদিসের মধ্যে আপনি দেখবেন প্রচুর একতলাফ একটা হাদিসকে কেউ দায়ব বলছেন আরেকটা হাদিসকে কেউ হাসান বলছেন যে কারণে হাসান বলছেন সেটা আবার আরেকজনের কাছে গ্রহণযোগ্য হচ্ছে না তাহলে আপনি কি বলবেন আপনি বলবেন এটা আমার বিবেচনায় আমার ইস্তেহাদে হাসান আর আরেকজন কি বলবেন তিনি বলবেন না আমি এটা গ্রহণ করতে পারলাম না এটা আমার বিবেচনায় দাইফ এটা সবার বিবেচনায় দরিফ এটা ফিন আফসিহি প্রকৃত অর্থে দাইফ এরকম আত্মম কথা বলা যাবে না কারণ আজকে যে হাদিসকে আপনি দাঁড়াইফ বলছেন কালকে আপনি নিজে হাসান বলবেন হয়তো বা এটি ঘটেছে আমাদের সকল মহাদ্দেশের জীবনে এটা ঘটেছে অনেক দারাইফ হাদিসকে পরে হাসান বলেছেন অনেক হাসান হাদিসকে পরে আবার ফাটদার গবেষণায় দারাইফ বলেছেন এটা এটা গবেষণার ধর্ম মানুষ সব জানতা নয় মানুষ আল্লাহ আকল দিয়েছেন আর দিয়েছেন ওহির জ্ঞান এ দুয়ের সম্মেলনে সে সবসময় সঠিকটাতে পৌঁছার চেষ্টা করে এই চেষ্টা করতে গিয়ে সে কখনো সঠিক সিদ্ধান্তে আসে কখনো ভুল সিদ্ধান্তে আসে আর আমাদের নবী সাল্লা সাল্লাম বলেছেন যে সার্বিক প্রচেষ্টার পরে যদি সে সঠিক সিদ্ধান্তে আসে তার স্বভাব দুটো আর যদি সার্বিক প্রচেষ্টার পর সে ভুল সিদ্ধান্তে আসে তার স্বভাব একটা এবং তার কোনো পাপ নাই অথচ আমরা কোনো কি এখন আর সহ্য করছি না এবং খুবই সহজ যে কোনো বিষয় হয়তো এমনও হতে পারে যারা মন্তব্য করছেন তারা নিজেরাই জাহেল বুঝতে পেরেছেন আজকাল কেউ কেউ দু চারটা হাদিসের সনদ মুখস্থ করে শো করে যে দেখেন আলেমদের তুলনায় আমি অনেক ভালো জানি কিন্তু তাহলে পরীক্ষা দেন এত সহজ না ত্রিশ বছর ধরে পড়েও আপনাকে আরও অনেক পড়তে হবে অনেক পড়তে হবে দু চারটা হাদিসের সনদ মুখস্থ করে যদি শো করে বোঝান যে না আমি হাদিস শাস্ত্রের বিচারক ব্যাপারটা সেটাও নয় বিশেষ করে যারা এলেমের ময়দানে আসলে দীর্ঘদিন অবস্থান করেনি এবং মহাক্ষে কোলমাইয়াদের কাছে যারা পড়াশোনা করেনি এদিক ওদিক এখান থেকে ওখান থেকে কিছু পড়ে যারা জেনেছে আজকাল উল্টাপাল্টা মন্তব্য তারাই করে অথচ তলেবুল এলেমের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আদাব হলো তাওকিরুল ওলামা তাওকির আর ওলামা ওলামাদেরকে সম্মান করা যারা সত্যিকার অর্থে প্রকৃত এলেমকে ধারণ করেন তাদেরকে সম্মান করতে হবে যদিও তাদের ভুল আছে ইমাম রাহেমা রাহেমাহলার বিভিন্ন রায়ের বিরোধিতা করে এরকম মোটা বই রচিত হয়েছে পাটে স্টিল ইমাম এব্দ তাইমিয়া উনি কি উম্মার শ্রেষ্ঠ একজন আলেমদের মধ্যে নন ইমাম আবদুল তাইম ইমাম ইব্দুল কাতির ইমাম জাহাবি এবং চার ইমামের কথাও যদি বলি যারা ফেখি ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফাঈ ইমাম আহমদ ইবল তাদের কি কোনো ভুল নাই হ্যাঁ ভুল আছে বলে তাদেরকে কি আমরা রিফিউট করবো গালমন্দ করব তাদেরকে হেয় প্রতিবন্ধ করব ছোটো করব এটা কোনো স্লুভ হতে পারে না আলেমদেরকে সর্ব ব্যবস্থায় সম্মান দিতে হবে কিন্তু তাদের কাউল এবং তাদের আরা ওপিনিয়ন শোনার পরে কোরআন হাদিসের সাথে যেটা ম্যাচ করবে সেটা গ্রহণ করব আর যেটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হবে যে সেটা আমাদের কাছে সঠিক মনে হচ্ছে না নিজের মন মতো না কোরআন হাদিসের আলোকে তখন সেটাকে আমরা গ্রহণ সেই স্বাধীনতা ইসলামী আমাদেরকে দিয়েছে একজন ব্যক্তিকে অন্ধভাবে সবকিছু অনুসরণ করে মেনে নেওয়া এটা ইসলাম আমাদের উপর অবধারিত করেনি যেটা আমাদের উপর অবধারিত করেছে সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাকে সর্ব অবস্থায় মেনে নেওয়া কোরআন এবং সন্ন্যার সমাধানকে সর্ব অবস্থায় মেনে নেওয়া সুতরাং এটাই হচ্ছে আমাদের আদাব কোরআন সুন্নাকে সবচেয়ে অগ্রে স্থান দেওয়া মর্যাদা দেওয়া এটা হলো আদাব তাহলে কোরআন সন্ন্যার জ্ঞান যারা পোষণ করবেন তাদেরকেও সম্মান করা এটা হলো আদাব অতএব কোনো আলেমের কোনো একটা মতকে যদি আমরা বলি যে এটা আমার কাছে রাজেহ নয় এটা আমার কাছে সঠিক মনে হচ্ছে না এটা আমার কাছে ভুল বলে প্রমাণিত তাহলে আদবের সাথে সেটা বলতে হবে তাহলে একজন আলেমের মত আপনি গ্রহণ করলেন না কিন্তু বেআদীও

আল হুজরাতে দুই নম্বর আয়াত এই ইমানদার লোকেরা তোমরা তোমাদের আওয়াজকে নবী সাল্লা সাল্লামের আওয়াজের উপর উচ্চকিত করো না এবং তোমরা তার সাথে জোরে কথা বলো না যেভাবে তোমরা একে অপরের সাথে জোর করে অর্থাৎ চিৎকার করে কথা বলো যেন তোমাদের অজান্তে তোমাদের আমল নষ্ট না নবী সাল্লাহ আলি সাল্লামের সাথে যে আচরণের কথা সুরা হুজরাতে আল্লাহ তালা এখানে নির্দেশ দিলেন একই ধরনের আচরণ নবীর ওয়ারেসদের সাথেও আমাদের করতে হবে একই ধরনের আচরণ নবীর ওয়ারেসদের সাথেও আমাদের করতে হবে নবীর কারা ইনামাল ও ওয়ারাসাতুল আম্বিয়া নিশ্চয়ই আলেমরাই হচ্ছেন নবীদের ওয়ারিস। আল্লাহ সুতরাহ আরেকটি হাতে বলছেন ইয়া তাফেস সাহুফ ইমজল শাহু ইয়ফ সাহল্লাুলকুম ও ইদা কিলান সুজু ফন সুজু ইয়েরফল্লাদীনা কুম ওদিনা উতমাদ ওমালোনা খাবীর এই মান্দার লোকেরা যখন তোমাদেরকে বলা হয় তোমরা মজলিসের মধ্যে জায়গা প্রশস্ত করে দাও তাহলে তোমরা প্রশস্ত করো আল্লাহ তোমাদের জন্য প্রশস্ত করবেন আর যখন তোমাদেরকে বলা হয় তোমরা চলে যাও তখন তোমরা যাবে আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা ইমানদার তাদেরকে সম্মানিত করেছেন এবং যারা প্রাপ্ত তাদেরকে আরও কিছু বেশি মর্যাদা দিয়েছেন অল্লাহ বি হাবির আর আল্লাহ তোমরা যা আমল করছ সে ব্যাপারে সম্যক অবহিত সুরাল মুজাদা এগারো তাহলে এখানেও দেখা যাচ্ছে একটা সুন্দর আদবের কথা বলা হচ্ছে এবং এটাও বলা হচ্ছে আলেমদেরকে আল্লাহ তালা সাধারণ যে কোনো মুসলিমের তুলনায় আরও বেশি মর্যাদা দিয়েছেন একটা হাদিস এ প্রসঙ্গে বলবো বলবাস মালিক রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাম যা একজন বৃদ্ধ ব্যক্তি এসে নবী সাল্লাহ আলহ সাল্লামের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করলেন লোকের আশেপাশে যারা ছিল তারা তার জন্য জায়গা ছেড়ে দিতে দেরি করলিউ সাল্লা সাল্লাম তখন নবী সাল্লাহাম রানা ওই ব্যক্তি আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের ছোটদেরকে রহম করে না আর বড়দেরকে সম্মান করে না দেখেন রাসুল সাল্লাহ সাল্লাম লক্ষ্য করলেন একজন বৃদ্ধ ব্যক্তি আসলো স্বাভাবিক কীরকম একজন লোক আসলে আমরা একটু মান্যগণ্য কেউ আসলে তাই না আমরা একটু তটস্থ হই এবং জায়গাটা একটু ছেড়ে দেই। নবী সাল্লাহামটা খেয়াল করলেন যে তিনি আসলেন তিনি হয়তো নবী সাল্লা কাছাকাছি আসতে চাচ্ছেন কিন্তু পারছেন না কারণ লোকজন তাকে ছেড়ে দেয়নি কোনো ছাড় দেয়নি তার জন্য জায়গাটা ছেড়ে দেয়নি তখন নবী সাল্লাহ সাল্লাম তিনিও দেখেন এমন একটা প্রজন্ম গড়েছেন গড়ে তুলেছেন যাদেরকে কথা বললে যথেষ্ট তাই না হ্যাঁ এই তোমরা তাকে জায়গা ছেড়ে দাও এরকম বলেছেন নাকি আল্লাহ সুহানো আল্লাহ কি মহান শিক্ষক আমাদের সুভান তিনি ইশারা ইঙ্গিতে কথা বললে তোরা বুঝে ফেলত এবং নবী সাল্লা সাল্লাম এই জন্য ইসলাম প্রচার করা জন্য সহজ হয়ে গেছে অল্প কথায় একটা মূলনীতি এটা ইসলামের একটা সোনা অক্ষরে লেখা মূলনীতি সে আমাদের অন্তর্ভুক্ত নয় যে আমাদের ছোটোদেরকে স্নেহ এবং স্নেহ করে না ভালোবাসে না আর যে আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না সম্মান করে না একটা শ্রেষ্ঠ জাতির সকল মানুষ এটাই করবে ছোটোদেরকে স্নেহ করবে আর বড়দেরকে সম্মান করবে বড়দেরকে সম্মান করার মধ্যে আমাদের কোনো লজ্জা নেই একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আপনি তাকে চাচাও বলতে পারেন সারও বলতে পারেন কোনো অসুবিধা নেই যদিও এই শব্দটা ইংরেজি বাট একটা সম্মানজনক শব্দ হিসাবে বিবেচিত আমরা অনেক সময় বলি উনি তো আমার সান না উনি আমার মানে কিছুই না আমি এই জন্য তাকে এত সম্মান দেখানোর দরকার কি না কিন্তু আপনি দেখাবেন আপনি যাকে সম্মান দেখেন দেখবেন সে আপনাকে অনেক ভালোবাসবে একজন সিনিয়র সিটিজেন ইভেন আপনি যদি খুব নাম করা ব্যক্তি হন একজন জওয়ান ব্যক্তি মাহফিলের খুব নাম করা পপুলার বক্তা কিন্তু একজন সিনিয়র ব্যক্তিকে যদি আপনি সম্মান দেন দেখবেন যে সে আপনাকে খুবই খুবই আপনার প্রতি সে আগ্রহী হয়ে পড়বে স্নেহ করবে যে না এই ছেলেটা আসলেই তার আদব কায়দা খুব ভালো তাই না এরকম অটোমেটিক এসে যাবে এটা এই আদবগুলো ইসলাম আমাদেরকে শেখায় আচ্ছা কয়টা বললাম পাঁচটা তাই না ঠষ্ট হল আল এনসাত আলেমদের জন্য চুপচাপ থাকা এরকম একজন আলেমের সামনে আপনি বসে আছেন একটা মাসালা জিজ্ঞেস করল আপনি যেটার উত্তর জানেন আপনি যদি বলেন এটা ওনারকে জিজ্ঞেস করতেছেন অর্থ তো আমিও জানি শুনেন। বলেন তো এটা আদব হলো আলেমদের সামনে জানা মাসালাগুলো বলার প্রয়োজন নেই আপনার থেকে যিনি বেশি জানেন তিনি উপস্থিত থাকলে আমরা তাকেই বলবো যে শেখ হাবতে উত্তর দেন অথবা জনাব আপনার কাছে উনি প্রশ্নটা উত্তর পেলে ধন্য হবে তাই না কত সুন্দর করে বলা যায় আলেমদের জন্য চোখ থাকা এবং আলেমদের সাথে সামনে বা যে কোনো আলেম বলতে আমরা যে কোনো জ্ঞানীগুণী মানুষের কথাই বলছি তাদের সামনে নিজের গরিমা দেখানো এটা উচিত না এটা আদবের খেলাফ এখানে একটা হাদিস আছে জারির রাজি আল্লাহ তালু আনা নবী সাল্লাহ সাল্লাম কালা লাহু ফি হজ্জাতুল বেদা ফি হাজ্জাতুল বেদা বিদায়ী হজে নবী সাল্লাহ সাল্লাম জারির ইবনা আবদুল্লাহ প্রখ্যাত সাহাবি তাকে বললেন ইস্তান সতিনা পালালা তের জি গোফা ইয়াদ রেবু বা আদু কুমরে কাবা বাঁধ মানুষকে থামাও চুপ করতে বলো কারণ তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন কি বললেন তখন সাল্লাম আমার পরে তোমরা কাফের হয়ে যেও না আমার পরে তোমরা কাফের হয়ে যেও না এমনভাবে যে একজন আর একজনের ঘাড় মানে মস্তক উড়িয়ে দেবে মস্তক ফেলে দেবে হত্যা করবে এইভাবে নিজেরা কাফের হয়ে যেও না এবং একে অপরের সাথে লড়াইয়ে তোমরা নিযুক্ত হো না তো এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য নবী সাল্লাম কথা বলার আগে চাইতেন সবাই চুপ করুক এই জন্য কাউকে কাউকে দায়িত্ব দিতেন যে তুমি লোকদেরকে চুপ করাও চুপ থাকতে বলো সুতরাং আলেমদের কথা শোনার সময় চুপ থাকা এটা হলো একটা আদব সপ্তম যেটা সেটা হলো আচ্ছা ইদাসম আসাই আল্লামিয়া আরেফু রাজা আল্লা হত বলে যখন কোনো কিছু শুনবে যেটা সে জানত না সেটা আলেমদের কাছে গিয়ে ক্রস করবে যেন সে সঠিকভাবে সেটাকে সে জ্ঞানটাকে রপ্ত করতে পারে এখন দেখা যাচ্ছে যে আমরা আলেমদের কাছে যাওয়ার আগেই ওটাকে রপ্ত করে ফেলি তাই না সিদ্ধান্ত নিয়ে ফেলি এটা যুবকরা বেশি করে ইন্টারনেট সাইখের কাছে তারা সব কিছু শিখতেছে তাই না তো তারা আর ক্রস করার প্রয়োজন বোধ করে না কারণ তাদের চেয়ে ভালো আর কে বুঝে এরকম ভাব সবার মধ্যে না ও অনেকের মধ্যে চলে এসছে যে উনি তো বুঝেন না কিছু উনি তো জাহেল দেখলাম যে এরকম কথা বলে থাক তাহলে নিয়ম হচ্ছে প্রকৃত আলিমদের কাছে মহাক্ষিকদের কাছে আমার অজানা বিষয়গুলো যেটা কারো কারো কাছে আমি শুনলাম সেটা আমাকে ক্রস করতে হবে আপনি ইমরান নজর হোসাইনের অর্থনীতির ধারণাগুলো শুনলেন শুনে খুব চমকৃত হলেন বলা শুরু করবেন নাকি ক্রস করতে হবে না তাই না আপনি ডক্টর ইয়াসের কাদের কাছ থেকে এখন অনেক নতুন নতুন কথা শুনলেন আর বললাম বাহ সুন্দর তো ক্রস করতে হবে না ক্রস করতে হবে বিশেষ করে যাদের ব্যাপারে আমরা দেখি যে একটু কথাবার্তার মধ্যে একটু সমস্যায় তৈরি হচ্ছে তাহলে সঠিক ধারার আলেমদের কাছে ক্রস করতে হবে যার তার কাছে গেলে তো হবে না তাই না যিনি এলেমের সঠিক প্রতিনিধিত্ব করেন সে কথাই বলা হচ্ছে রাজা আল রাজা আল আলেম আল আলেম অর্থাৎ প্রকৃত আলেমের কাছে তারা মোরা যা করবে যেন এটাকে ভালো করে জানতে পারে এবনু আবি মুলাইকা থেকে একটা হাদিসে এভাবে এসছে যে আয়সার আদি আল্লাহ তাল আনহা তিনি যখনই কোনো কিছু শুনতেন যা তিনি জানতেন না আয়সার দিয়াল যখনই কোনো কিছু শুনতেন যা তিনি জানতেন না তাহলে সেক্ষেত্রে তিনি মরা যা করতেন ওটাকে ক্রস করতেন যাতে করে তিনি প্রকৃত তথ্যটা যাচাই করে জানতে পারেন আচ্ছা এখানে নবিসাল্লাহ সাল্লাম থেকে আরেকটা হাদিস আছে তিনি বলেছেন মান হৌসিবা উদ্দিবা মান হাউজ যার হিসাব নেওয়া হয় তার আজাব হবে যার হিসাব নেওয়া হয় তার আজাব হবে তখন আয়েশারাদি আল্লাহ তালানা বললেন ফাকুলতু আওয়ালাইসা ইয়াকুল আহু তা আলা ফাসাউফা ইউহাসাবু হেসাব আ ইয়াসি রা তখন আয়েশারাদি আল্লাহ তালানা নবীকে নবীসাল্লাহ সাল্লামকে বললেন আপনি এটা কি বললেন আল্লাহ কি বলে নাই ফাসউফা ইউহাসাবু হেসাব আইয়াসিরা তার হিসাব হবে সহজ আয়সা বললেন ফাঁকা আল্লাহ নবী সাল্লা বললেন ইনিকা আল্লাহ ইয়াহলিক তখন আয়সা বললেন যে রাসু আসাল্লাম আমার এই কথার প্রেক্ষিতে বললেন যে এটা তো জাস্ট রেগুলার একটা প্রেজেন্টেশন একজন লোকের হিসাব জাস্ট নামে মাত্র নেওয়া হচ্ছে ইন্না মাদালিক আল আর দু দ্বারা এটা বোঝানো হচ্ছে এটা তো হলো নামে মাত্র হিসাব ইন্না মাদালিক আল আর দু ওলা কিংবা নো কেশাল হিসাব কিন্তু যার পুঙ্খনুপুঙ্খ হিসাব হবে ইয়াহলেক সে ধ্বংস হয়ে যাবে রাসুসম বলছেন আল্লাহ যেন আমাদের হিসাবকে সহজ করে দেন আল্লাহ যেন আমাদের কঠিন পুঙ্খনুপুঙ্খ হিসাব থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন উদ্ধার করেন আমিন আচ্ছা এরপরে অষ্টম যে আদব সেটা হলো কোরআনের যা যা কিছু সে মুখস্থ করেছে এটাকে বারবার রিপিট করা চর্চা করা নাহলে কোরআন পালায় নবী সাল্লা সাল্লাম এর থেকে একটা হাদিস বোখারি মুসলিম এসেছে বলেছেন কোরআন কোরআনকে রেগুলার পড়ুনি নফসি বিয়েদিহি লাহু আশাদু তাফাসুয়ান মিনাল অকুলিহা। যার হাতে আমার প্রাণ সে মহান সত্তা আল্লাহর শপথ যে এই কোরআন উঠ সে তার রশি থেকে মুক্ত হলে যেভাবে ছুটে পালায় তার চেয়ে আরও দ্রুত ছুটে পালায় কোরআন থাকে না মুখস্থ করেছেন অনেক কষ্ট করে প্রতিদিন না পড়লে কোরআন থাকবে না উট যেমন রশি থেকে ছাড়া পেলে পালায় না খুবই পালায় আপনারা হয়তো বলবেন উঠ তো দেখি নাই উট বাংলাদেশে খুব কম এখানে মতিঝিলে আছে মনে হয় না যাই হোক তো তার মানে হচ্ছে আমাদেরকে কোরআন নিয়মিত পড়তে হবে নবম যেটা সেটি হচ্ছে আলে এনতেবা ও হদুরলকাল অসল্তেবা সতর্ক থাকা সতর্ক থাকা এবং মনসংযোগ করা এবং মনোযোগের সাথে শোনা এই জায়গাটা আমাদের একটু সমস্যা হয় এই জায়গায় আমাদের অনেকের সমস্যা হয় মনঃসংযোগের জন্য একটা অভ্যাস লাগে একটা ট্রেডিশন লাগে এবং মনঃসংযোগের সাথে আর অনেক কিছু জড়িত আপনার ওই যে এখলাস আপনি এখলাস ছাড়ালে মনঃসংযোগ কেমন পর্যন্ত আসবে না মনে রাখবেন যদি আপনি আল্লাহর জন্য সালাদটা না পড়েন দেখুন মনঃসংযোগ আসবে না অসম্ভব মনঃসংযোগের সবচেয়ে বেশি বন্ধুত্ব হচ্ছে কার সাথে এখলাসের সাথে এখলাসের সাথে এখলাস থাকলে হদুরত দেহেন সহজ হয়ে যাবে আচ্ছা এখানে সূরা কাফের সাতত্রিশ নম্বর রয়েছে আল্লাহ তালা বলছেন ইন্নফিদা আলী কালা দিক্র লিমান ক্যান আলাহ কালবুন আও আল কাসম আহ শাহিদ নিশ্চয়ই এর মধ্যে স্মরণিকা রয়েছে স্মরণ করিয়ে দেওয়া রয়েছে ওই ব্যক্তির জন্য যার কাল্প রয়েছে যার একটা অন্তর রয়েছে আও আল কাসম অথবা যে কান দেয় আও আল কাসম আহ শাহিদ আর সে উপস্থিত থাকে উপস্থিত থেকে কান পেতে দেয় আর অনেকে উপস্থিত থেকে কান পেতে দেয় না বুঝতে পেরেছেন উপস্থিত থাকে বটে বাট কান পেতে দেয় না দেখবেন তার অনেক কিছু মিস হয়ে যায় তখন কিনা কিনা কি যেন বলছিল আপনিও ছিলেন উনিও ছিলেন কিনা কি বলছিল মনে নাই কারণ কারো কান পাতা আছে কারো কান পাতা নাই আচ্ছা দশ নম্বর হলো আল খুরুজফি তলাবিল আলেম ও তাহাম্মুল ও তাহম্মুল মাসাকাত ফি তলাবি ওল এস দেখতে আরবেন হু অল জুমাতাওয়া কয়েকটা জিনিস তলাবুল আহলেমের জন্য বের হওয়া মদিনা ইউনিভার্সিটি চলে যাবেন সেখানে না হলে মক্কা ইউনিভার্সিটিতে সেখানে না হলে ঢাকা থেকে অন্তত আশেপাশে কোথাও যাবেন আর যদি বলেন যে না এলেম আমার বাসায় আসতে হবে মুশকিল তখন কি করবেন কিছু আলেমদেরকে হায়ার করবেন ভালো আলেম তো আসবে না তাহলে দুর্বল আলেমদেরকে আপনাকে হায়ার করতে হবে অথবা যারা টাকার পেছনে ছোটে বাট সে দেখবে রাত্রের মধ্যে কোনো পার্থক্য করে না তাদেরকে পেয়ে যাবেন তো তাদের কাছে কি এলেম শেখা যাবে প্রকৃত আলেমরা কোনোদিন মানে এলেমকে ছোট করে না এই জন্য তারা প্রিফার করেন সব সময় তাদের কাছে এসে মানুষ এলেম শিখবে এই জন্য তাদের হালাকা এলমিয়াগুলো দেখেন মসজিদের মধ্যে মসজিদে নাবাবিতে মসজিদের হারাম্মাক্কায় এখনও সেটা জারি আছে আর তল্লাবুল আলমের ক্ষেত্রে মাসাক্কা কষ্ট বহন করা কষ্ট সহ্য করা এবং এক্ষেত্রে বিনয় অবলম্বন করা বিনয় অবলম্বন করা আমি দেখেছি মার্চিহ্ন বেবির এখনও এবারও আমি যখন এ তো গত মাসের শেষ সময় গেলাম মক্কা এবং মদিনায় দেখলাম যে সুহান আল্লাহ হালাকায় যারা কোরআন পড়ে বা প্রশ্ন করে কি আদবের সাথে করে মাস্জি বেবি এবং মক্কা দুইখানি খুবই আদবের সাথে তারা প্রশ্ন করে পড়ে কত সুন্দর করে কোন ধরনের তাদের মধ্যে বিনয়ের ঘাটতি নাই সুরাহ এটা তলবের তলবের আলামত আচ্ছা এরপরে এগারো নম্বর হলো আল হেরসু আলা তহসুল আলম এলেম অর্জন করার ব্যাপারে যথেষ্ট আগ্রহী হওয়া এলেম অর্জন করার ব্যাপারে আগ্রহী হওয়া এই আগ্রহীটা আসলে দীর্ঘ মেয়াদি আগ্রহীর কথা বলা হচ্ছে স্বল্প মেয়াদী না আমাদের লোকজন এখন একটা ক্লাসে ভর্তি হওয়ার পরে ভাবছিলাম তো সহজ এখন দেখি কঠিন অনেকে মনে করে চার মাসে সে আরবি শিখে ফেলতে পারবে এখন আরবি আর দেখলো যে একটু কঠিনই বটে চার মাসে যদি আরবি শিখা কমপ্লিট করা যেত তাহলে সারা পৃথিবীর সবাই আরবি শিখত ঠিক কিনা বলেন তো হ্যাঁ মানে একটা ভাষা শেখা যদি এত সহজ হয়ে যায় তাহলে মানুষ চুপ করে বসে থাকবে কেন চার মাসে এক ঘন্টা করে পড়লে শেখা হয়ে গেল এত কি সহজ বলেন তো আসলে কোনো রেল অর্জন করে এত সহজ না পরীক্ষায় ভালো করাটা সহজ এ প্লাস পাওয়াটা বাংলাদেশে সহজ কারণ আপনার করণীয় কি মডেল টেস্ট দেওয়া কয়েকটা মডেল টেস্ট টোফোলেও মডেল টেস্ট দেন আইএলটিএসও মডেল টেস্ট দেন দেখবেন সহজ হয়ে গেছে স্কোর ভালো করতে পারবেন মডেল টেস্ট হচ্ছে একটা পদ্ধতি যাতে স্কোর ভালো করা যায় কিন্তু জ্ঞান কী হবে দেখেন এখানে দুটো জিনিস পরীক্ষা ভালো করা আর একটা হলো জ্ঞান অর্জন করা ইভেন আপনি যদি ভালো ইংরেজিও শিখতে চান আপনি শুধু মডেল টেস্ট বেশি বাড়াই কি ইংরেজি শিখতে পারবেন ইংরেজি শেখার জন্য আপনাকে বিভিন্ন জায়গায় লিসেনিং তারপরে রিডিং রিটেন এক্সপ্রেশন স্পিকিং এ সমস্ত জায়গায় কাজ করতে হবে আরবির ক্ষেত্রেও তো একই কথা প্রচুর প্র্যাকটিস এবং প্রচুর জানাশোনা প্রচুর পড়া এইটা করে আপনাকে ভাষা শিখতে হবে পরীক্ষায় আপনি মডেল টেস্ট দিয়ে ভালো করতে পারবেন কারণ অনেক সময় কমন জিনিসগুলো আসে এখানেও তাই আপনি যদি জ্ঞান শিখতে চান আপনাকে কষ্ট করতে হবে এবং দীর্ঘ মেয়াদে আগ্রহী হতে হবে স্বল্প মেয়াদি না অনেকেই টাকা দিয়েও ভর্তি হন দেখা যায় তারপরে আগ্রহ ধরে রাখতে পারেন না প্রবলেমটা কোথায় প্রবলেমটা হচ্ছে তার আগ্রহে ঘাটতি আসলে আগ্রহ পুরো নাই যে কোনো কারণে হোক হঠাৎ মনে হয়েছে আবেগে উনি আরবি শিখতে চান অথবা ইসলাম শিখতে চান অথবা একটা কোর্সে ভর্তি হতে চান কদিন পরে আর আবেগ থাকে না কিন্তু যদি সত্যিকারের হৃদয়ের আগ্রহ থাকে এটা কিন্তু কখনো নষ্ট হয় না নষ্ট হয় বা দ্রুত চলে যায় আবেগ আমরা এখানে বলিনি যে জ্ঞান অর্জনের জন্য আবেগ রাখা আমরা বলেছি আল আর আশাদী প্রচণ্ড আগ্রহ পোষণ করা জ্ঞান অর্জনের জন্য আর এই প্রচন্ড আগ্রহ হবে আপনার অন্তরে তৈরি হতে হবে অন্তরে তৈরি হতে মাইন্ডসেট করা এখানে দেখেন সে মুসা সালাম কত কষ্ট করলো জ্ঞানের জন্য তাই না খেদেরের পিছে পিছে হাঁটলো খেদের তাকে কতভাবে অমচায়িত করলো উনি বলছেন যে না তুমি ধৈর্য ধরতে পারবো না কি তাই না খেদে বলেছে না যে তুমি ধৈর্য ধরতে পারবে না উনি বললেন যে না পারবো তারপরে আসলে তেমন ধৈর্য ধরতে পারেনি প্রত্যেকবার একটা কিছু ঘটলে খালি প্রশ্ন তারপরেও ওনার আগ্রহের ঘাটতি ছিল না কিন্তু খেদের তৃতীয়বারে বললেন যে না হাদা আ ফেরাফ ও ও তুমি যেভাবে কখনই ধৈর্য দেখাতে পারিনি অতএব এখানে আমার তোমার মাঝে বেছে আচ্ছা এখানেও আল্লাহ সুহানতাল্লাহ তার নবীকে আসলে অনেক কিছু শেখাতে চেয়েছিলেন তাই না অনেক কিছু শেখাতে চেয়েছিলেন এবং এই নবীরও কিন্তু শেখার প্রচণ্ড আগ্রহ তুর চলে গেলেন বন ইসরা সাথে এত সংগ্রাম করেও তিনি কোনো পিছপা হটেননি সুভান আল্লাহ তাই না এবং তারপরে খেদ্রের সাথে তার এই ঘটনা এটা তার প্রচণ্ড হেরসের প্রমাণ এই হেরসা আমাদেরও থাকতে হবে আচ্ছা এরপরে আরেকটা হলো কেতাবাতলা এলেম লিখে রাখা লিখে রাখা নোট করা মসজিদ নবীতে দেখবেন যে আপনাদের মতো যারা বসে আছেন প্রত্যেকের সাথে একটা ছোট্ট নোট বই আছে খুব বেশি দাম না এখানেও দশ টাকায় পাওয়া যায় আবার বিশ টাকায়ও পাওয়া যায় অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ কায়দায় কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন লিখে রাখলে তাহলে এটা কিন্তু খুব কাজে দেয় কারণ এখন তো আমাদের সবার স্মরণশক্তি কিন্তু অনেক দুর্বল হয়ে গেছে আগের তুলনায় সত্যি এখন দুর্বল হয়ে গেছে সুতরাং লিখে রাখা এটাও তলবুল আলমের একটা বৈশিষ্ট্য আমার মনে আছে আমি যখন কিশোর বয়সে ছিলাম তখন আমার এক চাচা উনি শিক্ষক ছিলেন উনি কলেজের প্রফেসর ছিলেন তো আমাকে কেউ এই টিপসটা দেয়নি যে তলবুল আলমের সাথে সবসময় একটা কলম আর একটা খাতা থাকতে হবে তো আমি মাঝে মাঝে ওনার সাথে পরামর্শ দিতে যেতাম তো প্রায় সময় আমার কলমও নাই খাতাও নাই তুমি তো ছাত্র না আমি বললাম কেন এই কথা বলছে যে তোমার কাছে কলম তো সার্বক্ষণিক থাকবে খাতা না হয় না থাকলেও জোগাড় করবা ছাত্রের জন্য কলম খুবই জরুরি কলম থাকতেই হবে বরং কলম এবং খাতা কাগজ দুটোই থাকতে হবে এখন ছাত্র কারা ছাত্রকে আমরা তো মনে করি স্কুলে যারা পড়ে তারা ছাত্র আমরা তো এখন বাবা তাই না মুরব্বী আমরা কি আর ছাত্র আচ্ছা এখানে অনেকগুলো হাদিস আছে একটা হাদিস বলি আবু জোহাইফা এটা একটা হাদিস তিনি বলেন আলী আমি আলী রাদি আল্লাহ নকে বললাম হাল এন্দ দেখুন কিতাব তোমাদের কাছে কি কোনো কিতাব আছে কিতাব উল্লাহ না কোনো কিতাব নাই আল্লাহর কিতাব ছাড়া কোরআন ছাড়া ফাহমুন প্রতিাহু রেজুল মুসলিম অথবা আছে এমন ফাহাম যেটা একজন মুসলিম ব্যক্তিকে দেওয়া হয়েছে ফাহাম ফাহাম মানে আন্ডারস্ট্যান্ডিং দিনের আন্ডারস্ট্যান্ডিং যেটা একজন মুসলিম ব্যক্তিকে দেওয়া হয়েছে আউমাফি হি সাহিফা অথবা যেটা এই সাহিফার মধ্যে আছে ফালা আবু জোহাইফা বললেন খুলতু আমি জিজ্ঞেস করলাম ওয়ামাফি হাদ হি সাহিফা এ সাহিফার মধ্যে কি আছে ফালা আলা আকলু বললেন যে আকল আছে বুদ্ধি ওয়া ফাকুল আসির ওয়ালা ইয়ুকতালো মুসলিমুন বেকরা এবং বন্দি ব্যক্তিকে ছাড়িয়ে দেওয়া উদ্ধার করা এবং আরেকটা কথাও আছে সাহাইফার মধ্যে সেটা হচ্ছে কোনো মুসলিম ব্যক্তিকে কাফের ব্যক্তির বিনিময়ে হত্যা করা যাবে না তো এখানে যেটা দেখা গেল যে তারা কিতাব অর্থাৎ লিখিত কোনো জিনিস এগুলোর ব্যাপারে গুরুত্ব দিতেন এই হাদিস থেকে সেটা বোঝা গেল আর আরেকটা হাদিস আবহাওয়ার আদিয়াল্লা তালাহু থেকে বর্ণিত এটাও বোখারিতে বলেছেন মা বিন আসাবিন নবী সাল্লাহু সাল্লাম আহাদুল আক্তার হাদি থান আনহুনি ইল্লা মাকান আমি আমর ফাইন্না হু কান আয়াতুবু ওয়ালা বললেন যে আবুহারারা বলছেন যে সাল্লা সাল্লামের সাহাবাদের মতো থেকে আমার চাইতেও বেশি হাদিস বর্ণাকারী কোনো সাহাবী ছিল না আমার চাইতে বেশি সাহাবি বেশি হাদিস বর্ণাকারী কোনো সাহাবি ছিল না তবে আবদুল্লাহ ইবনে আমর একগুলো আস এর কথা আলাদা তিনি লিখতেন আমি লিখতাম না তিনি লিখতেন আমি লিখতাম না তিনি কি বুঝালেন বুঝালেন যে তার কাছে হাদিস আমার থেকে বেশি কারণ তিনি কিছু মুখস্থ রাখতেন না কিছু লিখে সব জমা করে ফেলছেন আর আমার কাছে শুধু মুখস্থগুলো আছে আর লিখিত নাই তলেবুল আলেমের আরেকটা তেরো নম্বর সেটা হচ্ছে সে যেন প্রশ্ন করতে লজ্জাবোধ না করে আর যদি লজ্জাবোধ করে তাহলে যদি কাউকে প্রশ্ন লজ্জাবোধ করে ফলে আরেকজনকে যেন সে জিজ্ঞেস করে যায় না কারণ লজ্জাবোধ করা এলেম অর্জনের ক্ষেত্রে লজ্জাবোধ করাটা এলেম অর্জনের পথে একটা বড় ধরনের অন্তরায় আপনি যদি ভাবলেন সেই প্রশ্ন জিজ্ঞেস করবো কেমন লাগে উনি যদি মাইন্ড করেন অথবা বুক কাঁপতেছে তা মানে তাই না অনেকের মধ্যে নানারকম শঙ্কা থাকে এটা করা যাবে না এটা একটা অভ্যাসের ব্যাপার এমন কি যেমন যে জিনিসগুলো সাধারণত মানুষ বলতে লজ্জাবোধ করে সেটাও আপনি কোনো না কোনোভাবে জিজ্ঞেস করতেন করতে পারেন এটা যেমন একটা দোয়েল আছে বোখারি মুস্তিমের মধ্যে আলিরাদি আল্লাহ তাল থেকে তিনি বলেন যে আমি একজন ব্যক্তি যার ম্যাদি বের হতো ম্যাদি প্রসাবের রাস্তা দিয়ে যে যা কিছু বের হয় এটা কয়েক ধরনের আছে মানি মেদি আর বাউল বের হতো ওয়াকুন্ত আস্তাহাই আল্লাহ নবীলাহি আমি নবী সাল্লাহ সাল্লামকে এই প্রশ্নটা জিজ্ঞেস করতে খুবই লজ্জাবোধ করছিলাম কারণ তিনি আমার শ্বশুর তার কন্যা আমার কাছে আচ্ছা আমার তো আল মেকদাদ ইবুল আসওয়াদ আমি তখন মেকদাদ আসওয়াদকে বললাম যে তিনি যেন নবী সাল্লাহ সাল্লামকে প্রশ্নটা করেন তখন মেকদাদ আমার পক্ষ থেকে নবী সাল্লাহামকে প্রশ্নটা করলেন ফাকালা তখন নবী সাল্লা সাল্লাম উত্তর দিলেন সে তার পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে এবং তারপর ও করবে ব্যাস গোসল তাকে করতে হবে না আচ্ছা আরেকটা আদব হচ্ছে এটা হলো চোদ্দ নম্বর যে একতনাব ওফরসাতে ওজুদ্ল আলেম আলী যখনই কোনো আলেম পাওয়া যাবে তখন যদি তার কাছে এমন কোনো প্রশ্ন থাকে যেটার হল সে চায় যেটা সমাধান সে চায় তাহলে সে সেটা জিজ্ঞেস করে নেবে এটাও একটা হাদিসের মধ্যে আমরা পাই যেমন আব্বাস রাধি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলেন যে এক মহিলা তার এক ছোট্ট শিশুকে উপরে তুলে ধরে জিজ্ঞেস করল রাসুল্লাহ আলি দা হাজ এই শিশুটারও কি হজ আছে না হ্যাঁ এই শিশুটাও হজ করালে হজ হবে এবং তোমার জন্য স্বভাব থাকবে এটা মুসলিমের হাদিস আচ্ছা আরেকটা যেটা পনেরো নম্বর সেটা হলো হল মিনাল ইমাম মাময়দা ইমাম যখন বা খতিব যখন কোন উপদেশ দেন তখন তার কাছাকাছি থাকা সামুর আব্দুল জুন্দুব রাতি আল্লাহ তালু বলেন নবী সাল্লা সাল্লাম বলেছেন ওহদুর উদ্দিকের তোমরা ইসলামী আলোচনার আসরে হাজির থাকো ওয়াদনু মিনাল ইমাম এবং ইমামের কাছাকাছি থাকো কারণ ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত সে দূরে থাকবে জান্নাতে যাওয়াটাও তার বিলম্বিত হবে দূরে থাকলে জান্নাতে যাওয়াটাও বিলম্বিত হবে যদি সে জান্নাতে প্রবেশ করতে পারে আচ্ছা এরপর আর দুটো বিষয় একটা হলো মজলিসের যে আদবগুলো আছে সেটা যেন আমরা পরিপালন করি তল্লাবুল আলমের ক্ষেত্রে মজলিসের আদব পরিপালন করা যেমন যেটা আমরা বললাম ঈদ আিল আলাকুম তাফাস সাহু ফিল মেজা ইলসিফাক সাহু আফ সাহিল্লাহুলকু যখন তোমাদেরকে বলা হয় যে জায়গা একটু প্রশস্ত করে দাও তোমরা সেটা করে দেবা এটা একটা আদব আরেকটা হলো ইবনে আমর রাদি তা তালা থেকে বন্ধু নবী সাল্লাহ সাল্লাম বলেছেন লাইকিম রাজুলু আর রাজুল আমি মাকা আদিহি তুমা ইয়ে জিলে সুফিহি ওলা কেন তাফাসাহু ও তাসাহু মুতাফাক আলে কোনো ব্যক্তি যেন অন্য কোনো ব্যক্তিকে তার জায়গা থেকে সরিয়ে না দেয় বরং সে তারা যেন প্রত্যেকেই জায়গা করে দেয় একজন আরেকজনকে জায়গা করে দেয় এটা আসলে সম্ভব এটা আমরা হজের সময় বিভিন্ন প্রচণ্ড ভিড়ের সময় দেখেছি মনে হয় যেন আপাত দৃষ্টিতে কোনো জায়গা নাই কিন্তু যদি লোকগুলো মাইন্ডসেট করে যে এনাকে জায়গা করে দেবো সেটা কিন্তু সুন্দর মত সম্ভব সেটাই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন ওলা কিন তাফাসাহু ও তাফাসাহু আবহাওয়ার আল্লাহ তাল্লাহ থেকে আরেকটা হাদিস এসেছে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন মান কামা মিন মজলি মান কামা মিন মজলি সিহি তো মারাজা ইলেহি ফাহু আহাকবি যে ব্যক্তি তার মেজলিস থেকে দাঁড়ায় তারপরে ফিরে আসে তাহলে ওই জায়গায় বসার সে বেশি হকদার এখন একজন উঠে একটু গেলে আর আমি ফাট করে বসে পড়লাম এটা হবে না একটু দেখতে হবে দেখে আমরা বুঝবো উনি কি আসবে কিনা যদি আসে তার জন্য জায়গাটা রেখে দেবো তাই না এতে তার সাথেও আমার সম্পর্ক ভালো থাকবে আশেপাশের লোকদের সম্পর্ক ভালো থাকবে আর যখন আপনি উনি উঠার সাথে সাথে বসে পড়লেন তখন সাথে সাথে উনি এভাবে তাকাবে কিরকির লোকটাকে কী তাই না বলবে না হয়তো মুখে কিছু বলবে না কিন্তু তার তির্যক দৃষ্টি আপনাকে আহত করবে এবং আপনি যদি তখন তার চোখের দিকে তাকান তখন আপনি ভয় পেয়ে যাবেন তার মানে হচ্ছে এই কাজগুলো সঙ্গত নয় কাজ হলো তার জায়গা তার জন্য রাখা হাদিস বলছে ওই জায়গাটা সে একটু আগে ছিল এখন হয়তো একটু কাজে গিয়ে আবার আসবে ফলে ওই জায়গা তাকেই ছেড়ে দিতে হবে সে অধিক হকদার সর্বশেষ হলো দুনিয়া এবং দিনের ব্যাপারে মা করবেন কার সাথে তাই না বিশেষ করে যারা তলে বলে এলেম তাদের তো অনেক ওস্তাদ থাকে তারা ওস্তাদের সাথে আলেমদের সাথে মাসোয়ারা করবে তারা যদি দুনিয়াদার লোকদের সাথে মাসোয়ারা করে তাহলে সে কিন্তু দুনিয়ার থেকেই তাকে ঠেলে দেবে বলবো যে না তুমি মোদী ইউনিভার্সিটিতে কেন পড়বা তুমি যাইবা হারভার্ডে অক্সফোর্ডে বলবে না বলবে তারপরে বলবো তুমি হুজুরে লাগে জন্য দাঁড়িয়ে কেন রাখবে তোমার কি বয়স হয়েছে হ্যাঁ বলবে না বলেন তো মেয়েদেরকে বলবো আহারে মা তোর দেখলাম কদিন আগে ছোট মানুষ এখন না হয় বিয়ে আমি এতে পড়তেস এত সকাল হিজাব লাগে বুঝছেন মাসুয়ারা কার থেকে নেবেন এটা খুব ইম্পর্টেন্ট দিনদার লোক থেকে মাসুয়ারা নিতে হবে আলেম লোকদের থেকে মাসুয়ারা নিতে হবে মাসুয়ারা যদি ভালো লোক বাট চাহ তার থেকে মাসুয়ারা নেন সে সব মিসগাইড করবে যেভাবে মিসগাইড করেছিল ওই ব্যক্তিকে যে নিরানব্বইটা হত্যা করার পরে একজন খুব ভালো মানুষের কাছে যে গুজার তাহা জুজার ভাই ভাইজান আমি তবা করতে চাই কি করছো তুমি নিরানব্বই জনকে মারছি তোমার তো তবা হবে না এত বড় পাতকি এত বড় দুষ্ট খনি তুমি তোমার তো তবা কোনো পথ দেখতেছি না বলছে তাইলে আর কি করা আপনাকে দিয়ে একশো কিন্তু যখন আলেন ব্যক্তির কাছে সে গেল তাকে বলা হলো হ্যাঁ আপনার তবা আছে বাট আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে এই পাপ পুরি আপনাকে ছাড়তে হবে পাপের জায়গাটা আপনাকে ছাড়তে হবে এটা কিসের আলোকে বলেছেন জ্ঞানের আলোকে এবং সুভান আল্লাহ জ্ঞানীরা জ্ঞানের আলোকে কথা বলেন তখন মানুষ উপকৃত হয় সে উপকৃত হয় জনপদ উপকৃত হয় জনগণ উপকৃত হয় মানুষ উপকৃত হয় অতএব আসুন আমরা মাসোয়ার ক্ষেত্রে আমরা ওলামাদের সাথে মাসোয়ারা করি তাহলে দেখা যাবে যে আমরা মিসগাইডেড হব না ইনশাআল্লাহ সঠিকটাই আমরা সঠিকভাবে গ্রহণ করতে পারবো মোটামুটি এই কয়টাই হচ্ছে আজকে আমাদের তলিবুল আলমের আদব বা এটিকেস আমরা এর মধ্য দিয়ে শেষ করলাম আল্লাহ আমাদেরকে রক্ষা করুন আমাদের মেয়েদেরকেও আল্লাহ তাআলা রক্ষা করুন এবং আমাদের সবাইকে ইমান আমল এবং বিশুদ্ধ আকিদার উপর মুসলিম হিসাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত থাকার توفيق دان هذا وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين والسلام عليكم.